নমস্কার, স্বাগতম এতিয়া বাতৰি ষ্টুডিঅ'ত, মই প্ৰাঞ্জল। মহানগৰীত ভয়ংকৰ ভূমিস্খলনত শিশুৰ মৃত্যু। লাল গণেশৰ কৃষ্ণনগৰত থকা দিলীপ দাসৰ ঘৰত খহি পৰিল গাৰ্ডৱাল। খহি পৰা গাৰ্ডৱালে হেঁচা মাৰি ধৰিলে মাকৰ সৈতে শুই থকা দুবছৰীয়া শিশুক। ঘটনাস্থলীতেই কৰুণ মৃত্যু সাৱটি ল'লে দিলীপ দাসৰ দুবছৰীয়া সন্তানে। ভূমিস্খলনত গুৰুতৰভাৱে আহত হৈছে শিশুটিৰ মাতৃও। সম্প্ৰতি চিকিৎসালয়ত মৃত্যুৰ সৈতে যুঁজিছে দুৰ্ভগীয়া মাতৃগৰাকীয়ে। দিলীপ দাসৰ ঘৰৰ কাষতে চলি আছে নতুন অট্টালিকা সজাৰ কাম। কোনো নীতি নিয়ম নমনাকৈ অট্টালিকা সাজি থকাৰ অভিযোগ স্থানীয় লোকৰ। দুদিন ধৰি হোৱা বৰষুণৰ ফলতে গাৰ্ডৱাল খহি পৰাৰ সন্দেহ কৰিছে প্ৰত্যক্ষদৰ্শীয়ে। গাৰ্ডৱাল খহি হোৱা পাতিতে দুবছৰীয়া শিশুৰ মৃত্যু হোৱাৰ ঘটনাই শোকাকুল পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে লাল গণেশত। অধিক জনাব আমাৰ সাংবাদিক প্ৰিয়ব্ৰতে। হয়, বিগত তিনি চাৰি ঘণ্টা আগতে সংঘটিত হোৱা এই লাল গণেশ কৃষ্ণনগৰত সংঘটিত হোৱা সেই শোকাবহ পৰিস্থিতিটো, শোকাবহ ঘটনাটোৰ পিছতে বৰ্তমান সময়ত কৃষ্ণনগৰ যথেষ্ট ক্ষোভ তথা চাঞ্চল্য বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ঘটনাটোৰ বিষয়ে সবিশেষ জনাই ল'ব বিচাৰিছোঁ প্ৰথমতে, যে দুডোখৰ মাটি, আচলতে এডোখৰ চাপৰ মাটি আৰু এডোখৰ ওখৰ মাটি। ওখৰ মাটিডোখৰ কোনো এজন ৰোহিত আগৰৱাল নামৰ কোনো এজন ব্যক্তিয়ে হয়, আৰু সেই ব্যক্তিজনে তেওঁৰ নিজৰ মাটিডোখৰতে মাটি ভৰাই আছিল। এই বৰ্তমান আমি দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ যে এই মাটিডোখৰতে ওখ কৰিবৰ বাবে আচলতে মাটি ভৰাই থকা হৈছিল, আৰু মাটি ভৰাই থকা পাছতে এই গাৰ্ডৱালখন ভাঙি, সেই যিখন গাৰ্ডৱাল মাটিখিনি ধৰি ৰাখিবৰ বাবে প্ৰস্তুত কৰা হৈছিল, গাৰ্ডৱালখন ভাঙি অহাৰ ফলত তলত যিটো বাসগৃহ আছিল এই দুখন মাটিৰ চোৱা চিতা কৰিবলৈ দিলীপ দাস নামৰ এজন ব্যক্তিয়ে এইডোখৰতে এটা ঘৰ পাতি বসবাস কৰি আহিছিল দীৰ্ঘদিন ধৰি। আৰু তাৰ পাছতে সেই গাৰ্ডৱালখন ভাঙি পিনি ইয়াৰ পৰা যিসমূহ ইটা বালিয়ে হওক বা অন্য ধৰণৰ যিসমূহ পকা সামগ্ৰী হওক ঘৰটোৰ ওপৰতে হেঁচা মাৰি ধৰিছিল, আৰু তাৰ পাছতে বিচনাত শুই থকা অৱস্থাত আছিল বুলি জানিব পৰা গৈছে এই দুবছৰীয়া শিশুটি। আৰু তাৰ মাতৃয়ে ঘৰৰ কোনো কাম বনত ব্যস্ত হৈ আছিল হয়তো, আৰু তাৰপিছতে লগে লগে ঘটনাস্থলীতে আচলতে দুবছৰীয়া শিশুটোৰ কৰুণ মৃত্যু হোৱা বুলি জানিব পৰা গৈছে। ঘটনাৰ পাছতে হায়াত হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও যিসমূহ হায়াত হস্পিটেল কৰ্তৃপক্ষই শিশুটি ঘটনাস্থলীতে আচলতে মৃত্যু হৈছিল বুলি তেওঁলোকে জানিব দিছে। আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে যে কেতবোৰ অভিযোগ উত্থাপন হৈছে যে এই কাষতে যিটো ঘৰ নিৰ্মাণ কৰি থকা আছিল, আচলতে যিডোখৰ মাটিৰ নিৰ্মাণ কাৰ্য চলি আছিল, তাতে কেনেধৰণৰ আচলতে প্ৰটকল ব্যৱহাৰ কৰা হৈছিল, কেনেধৰণৰ নিয়ম মানি চলা হৈছিল, সঠিক নিয়মেৰে নিৰ্মাণ কৰা হৈছিল নে, কেতবোৰ অভিযোগ আৰু প্ৰশ্ন বৰ্তমান সময়ত উত্থাপন হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আমি স্থানীয় ৰাইজৰ সৈতে উপস্থিত আছোঁ, আমি তেওঁলোকৰ পৰা মতামত জানিবলৈ চেষ্টা কৰিম যে বাইদেউ কি ঘটিছিল আচলতে এক বজাত। এক বজাত ৱাল খহি পেলাই এটা শিশুৰ মৃত্যু আৰু এটা কুকুৰৰ বাচ্চা, শিশু দুটাই শিশু দুটাৰে মৃত্যুবৰণ কৰিলে। কিন্তু আমাৰ ওচৰ চুবুৰীয়া লেবাৰকেইটা আহি পেলাই উদ্ধাৰৰ চেষ্টা কৰিছে। আমি লগাৰ লগ মিডিয়াক মাতিলোঁ, এম্বুলেঞ্চক মাতিলোঁ, ফায়াৰ ব্ৰিগেডক মাতিলোঁ, পুলিচক মাতিলোঁ, আমি চবকে মাতিলোঁ। কিন্তু তাৰে আগত আমাৰ লেবাৰবিলাকে বাচ্চাটোক উদ্ধাৰ কৰি মানে হস্পিটেলত লৈ গ'ল। বাচ্চাটোৰ বয়স কিমান হৈছে? বাচ্চাটোৰ বয়স ডেৰ বা দুবছৰ। অঁ, গাখীৰ খোৱা কেঁচুৱা হয়, ইমান ডাঙৰ বাচ্চা নহয়, গাখীৰ খোৱা কেঁচুৱা হয়। কিন্তু বাচ্চাটোৰ মুখেদি আজিলৈকে কোনো মানুহ এনেকুৱা দেখা নাই, এক্সিডেণ্টত মৰিলে মানুহে দেখা পায়, কিন্তু বাচ্চাটো মুখেদি কলিজা ওলাই গ'ল। তাত মই তাতকৈ দুখৰ আৰু মানে ই নাই, অন্তৰ নাই। যিহেতু আমাৰ এই মালিকক আৰু এই মালিকক দুটাকে উচিত শিক্ষা দিব লাগে, দুটাকে উচিত শিক্ষা দিব লাগে। এই মালিকটো বলে আমি শুনা মতে এই ইনফিনিটি হাইটছৰ সাত নং ফ্লেটৰ মালিক হয়, সাত নং ফ্লেটৰ তাৰ এটা ফ্লেট আছে, ইয়াতে তাৰ মাটি আছে, আমি ইহঁতক দিনত দেখা নাপাওঁ। আজি মাটি কিনিছে, কি কিনিছে ওচৰ চুবুৰীয়াকো জনোৱা নাই, কিন্তু ৰাতি ৰাতি সিহঁতে কাম কৰে, চোৰৰ নিচিনা কাম কৰে। ওচৰত চি চি কেমেৰাও লাগিছিলে, কিন্তু আমাৰ ইয়াতে এনেকুৱা ই নাই যে চি চি কেমেৰাৰ প্ৰয়োজন হয়। তো চি চি কেমেৰা লগালে পুলিচ বাহিনীও আহে যায়, কিন্তু আজি এনেকুৱা অঘটন, এটা এক ইঞ্চি ৰডৰ এটা পোষ্ট দি পেলাই মস্ত এটা নিৰ্মাণ কাৰ্য উচিত নীতি নিয়ম পালন কৰা হোৱা নাই নেকি? নাই নাই নাই, একো নিয়ম পালন কৰা নাই, কোনো দিনত কাম কৰা আমি দেখাই নাই, দিনত কাম কৰা সিহঁতক দেখাই নাই। সিহঁতে ৰাতি গেটটো চৌবিশ ঘণ্টা বন্ধ থাকে, নীতি বহিবত কাম কৰে কাৰণে ৰাতি কাম কৰা হয় নেকি? ৰাতি ৰাতি কাম কৰা হয়, দুই নম্বৰী কাম চাগে ৰাতি কৰা হয়। ইয়াত মানে দিনত নাহে, দিনত দেখা নাপাওঁ, ৰাতি সন্ধিয়াৰ পিছত এটা এটা বাইক আহে, সেইটো দেখা পাওঁ, গাড়ী আহে, এন্ধাৰত ৰাখে, লাইটত নাৰাখে কিন্তু এন্ধাৰত ৰাখে। আমাৰ ইফালে যে মাইকী মানুহ অহা যোৱাত আমি কষ্ট পাওঁ, বহুত কষ্ট পাওঁ, গাড়ীবিলাক আহি থাকিলে ক'ৰ ক'ৰ ল'ৰা আহে আমি চিনি টিনি নাপাওঁ, ইয়াতে আহি থাকে আমাৰ ফেমিলি মানুহ, ল'ৰা ছোৱালী অহা যোৱা, স্কুল কলেজ, টিউশ্যন ফিউশ্যন কৰি আহোঁতে ৰাতি দহটা এঘাৰটালৈকে বাইক থাকে, গাড়ী থাকে, কিন্তু তেনেকুৱা স্থলত সিহঁতে ৰাতি কাম কৰে। এইবিলাক গাড়ী চব ৰাতি আহে, দিনত নহয়, একো দিনত নহয়, চব ৰাতি। আমাৰ
যে আপনার একটা ওসরত একটাই নিবেদন যে মালিকক এই মালিকক আর এই মালিকক যেন উচিত শিক্ষা দিয়ে। ওয়ালখনত বাইরে দেখিছো আমি রড নাই রড নাই রড নাই এক ইঞ্চি রড দি পেলে একটা পোস্ট করেছে ইমান ডাঙ্গর ওয়ালটোর এক ইঞ্চি রডর একটা পোস্ট হয় নাকি? হ্যাঁ, আর এইটু ওয়াল কহিলে তারে বিশ ঘর মানুষ আছে, বিশ ঘর মানুষ মারা যাব, তাতে বুড়া আছে, বৃদ্ধ আছে, বাচ্চা আছে, শিশু আছে, সব আছে। রাতে যদি এইটু কই পড়ে কোনো কোনো মানে ই নাই, এইটু পড়িলে সেইটু পড়ি যাব। এফালে যদি যিটো দেৱশিশু ইতিমধ্যে মৃত্যু হৈছে, যিজন দেৱশিশু মৃত্যু হৈছে তেওঁৰ মৃত্যু হোৱা যদি শোকৰ খবৰ আহি পৰিছে, কাৰোবাৰ কাৰোবাৰ অন্তত শোকে খুন্দা মাৰিছে, আনফালে আকৌ মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে যিটো ঘৰত আচলতে নিৰ্মাণ কাৰ্য চলি আছিল, এই নিৰ্মাণ কাৰ্য চলি থকা যি স্বত্বাধিকাৰী আছিল স্বত্বাধিকাৰীৰ ওপৰত যথেষ্ট ক্ষোভ বৰ্তমান সময়ত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু আসলতে কেনে ধরনের কাম করা হয়েছিল ইতিমধ্যে স্থানীয় লোকসকলে উল্লেখ করেছে যে দিনের ভাগত আসলতে কাম করা হওয়া দেখিলে পোৱা নাছিল আর রাতি ভাগতে কাম করেছিল। গতি বর্তমান সময় একটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে সচাকই নীতি বহির্ভূত কাম করেছিল নাকি এওঁলোকে, আর যদি নীতি বহির্ভূত কাম করেছিল তেন্তে সমগ্র ঘটনাটো তদন্ত চলিবনে নচলে? এনে একটা পাহাড়িয়া অঞ্চল, এনে একটা পাহাড়ের এলাকাত আসলতে আমি যদি আনফালেও দেখাবলৈ চেষ্টা করো তেন্তে ইখন ওয়ালেরও সমান্তরালকৈ তললৈ বহুখিনি ঘর আছে আসলতে, আর যদি সেইফালে কেনেবাকৈ খহিব হয় আজি যিটো ঘটনা সংঘটিত হৈছে তাৰ বহু বেছি গুণে আচলতে ডাঙৰ এটা দুৰ্ঘটনা সংঘটিত হ'ব পৰা সম্ভাৱনা ইয়াতে আছে। আৰু গতিকেলৈ পৰৱৰ্তী সময়ত এটা কথা লক্ষণীয় হ'ব যে যদিহে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, ইয়াতে নীতি বহিৰ্ভূত যদি কাম হৈছে বা নীতি বহিৰ্ভূতভাৱে যদি নিৰ্মাণ কাৰ্য চলি আছে তেন্তে তদন্ত কৰা হ'বনে নহয় বা তদন্ত কৰাৰ পিছত কেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হ'ব, কেৱল এইটো ঘৰৰ ক্ষেত্ৰতে সেই পদক্ষেপসমূহ গ্ৰহণ কৰা হ'বনে গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তত চলি থকা যিসমূহ নিৰ্মাণ কাৰ্য চলি থকা পাহাৰৰ নিৰ্মাণ কাৰ্য চলি থকা ঘৰ আছে এই ঘৰবোৰৰ ক্ষেত্ৰতো একেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব, আচলতে বৰ্তমান সময়ত এই প্ৰশ্নবোৰ ডাঙৰ হৈ আহিছে। আৰু সামগ্ৰিক দৃশ্য দেখুৱালোঁ যে কেনেধৰণৰ বৰ্তমান সময়ত পৰিস্থিতি এক প্ৰকাৰ, আৰু তাৰপিছতে দেখিবলৈ পাইছিলোঁ যে যি আৰক্ষীৰ লোক হওক বা এন ডি আৰ এফৰ লোক আৰু দুৰ্যোগ প্ৰশমন বিভাগ আহি উপস্থিত হৈছিল, আৰু বৰ্তমানেও মাতৃগৰাকী হায়াত হস্পিটেলত থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যিজন দেৱশিশু ঢুকাইছে ইতিমধ্যে দেৱশিশুজনৰ নাম বৰ্তমানলৈকে পৰিচয় উদ্ধাৰ কৰিব পৰা নাই যদিও তেওঁৰ পিতৃৰ নাম আচলতে দিলীপ দাস আছিল, আৰু শুনিবলৈ পোৱা গৈছে তেওঁলোক স্থায়ী বাসিন্দা আচলতে নলবাৰী আছিল, আৰু এই মাটিডোখৰ যিডোখৰ মাটিত বৰ্তমান সময়ত আমি থিয় হৈ আছোঁ এই মাটিডোখৰ চোৱা চিতা কৰাৰ বাবে তেওঁলোক আচলতে চকীদাৰ হিচাপত এই ইয়াতে বাস কৰিছিল বুলি জানিব পৰা গৈছে। আনফালে গুৱাহাটীৰ হোটেল ৰেডিছন ব্লুটো অঘটন, হঠাৎ খহি পৰিল প্ৰথম মহলাৰ চিলিঙৰ এটা অংশ। ঘটনাৰ সময়ত ৰেডিছন ব্লুত চলি আছিল এখন চৰকাৰী বৈঠক, সৌভাগ্যক্ৰমে ঘটনাত আহত হোৱা নাই কোনো লোক। এয়া গুৱাহাটীৰ হোটেল ৰেডিছন ব্লুৰ খবৰ, অঘটন সংঘটিত হ'ল তাত, হঠাৎ খহি পৰিল প্ৰথম মহলাৰ চিলিঙৰ এটা অংশ। ঘটনাৰ সময়ত ৰেডিছন ব্লুত চলি আছিল এখন চৰকাৰী বৈঠক, সৌভাগ্যক্ৰমে ঘটনাত আহত হোৱা নাই কোনো লোক। সেই অংশটো দেখুৱাইছোঁ যিটো অংশ খহি পৰিছিল, পাছত আৰক্ষী উপস্থিত হয় যিটো হৈছে লাগে এই ঘটনাৰ পাছত, কিন্তু সৌভাগ্যৰ বিষয় যে কোনো লোক হতাহত হোৱা নাই। কিন্তু ফাইভ ষ্টাৰ হোটেল এখনত এনেধৰণৰ অঘটন সংঘটিত হোৱা বিষয়টোক লৈ আশ্চৰ্যচকিত হৈ পৰিছে বহুজন। ভাৰতীয় ষ্টেট বেংকৰ 4 কোটি টকা লুট কৰা অজয় বিশ্বকৰ্মাক অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰা হ'ল। এটিএমত ভৰাবলৈ অনা 4 কোটি টকা লুটি নিছিল অজয় বিশ্বকৰ্মাই। বহুজাতিক প্ৰতিষ্ঠান হিতাচীৰ মেনেজাৰ আছিল অজয় বিশ্বকৰ্মা। এটিএমত ভৰাবলৈ দিয়া টকা লৈ উধাও হৈছিল হিতাচীৰ কৰ্মচাৰী অজয়। বীৰকুচিৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে অজয় বিশ্বকৰ্মাক। 4 কোটি টকা লুট কৰা ঘটনাৰ সৈতে জড়িত হৈ আছে আন কেইবাজনো লোক। সম্প্ৰতি পলাতক হৈ আছে অজয়ৰ বাহিৰে আন সকলো অভিযুক্ত। অজয় বিশ্বকৰ্মাৰ জেৰাত পোহৰলৈ আহিছে 4 কোটি টকা লুটৰ সমস্ত কাহিনী। অজয়ৰ স্বীকাৰোক্তিৰ আধাৰতে আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে অভিযান। কোম্পানী মোক এনে ফচাই আছে, যিটো মেইন ল'ৰাবিলাক আছে এইটো পলাই গ'ল, তাক খোজা নাই, মোকে ফচাই আছে, মই অকল নাছিলো। কিমান টকা টোটেল? মহানগৰীত যুৱতীক যৌন নিৰ্যাতনৰ ঘটনা। যৌন নিৰ্যাতনৰ অভিযোগ এটা প্ৰতিষ্ঠানৰ স্বত্বাধিকাৰীৰ বিৰুদ্ধে, কালাপাহাৰৰ আৰ্থ মুভাৰ নামৰ প্ৰতিষ্ঠানটোৰ বিৰুদ্ধে অভিযোগ, সেই প্ৰতিষ্ঠানটোৰ স্বত্বাধিকাৰীৰ বিৰুদ্ধে অভিযোগ। তাতেই সংঘটিত হ'ল এই ঘটনাটো। ৰিমলৰ বাবে কাৰ্যালয়ত নাছিল কোনো কৰ্মচাৰী আৰু তাৰেই সুবিধা ল'লে স্বত্বাধিকাৰী সঞ্জয় কুমাৰ কেডিয়াই।
ফটাশিল আমবাড়ি থানাত গোচর রুজু করেছে যুবতীগাকে। আরক্ষী আটক করে অভিযুক্ত সঞ্জয় কুমারকে দিয়া তিন মাস পূর্বে কার্যালয়টি যোগদান করেছিল সেই যুবতীগাকে। অতি নিকৃষ্ট গরিহণাযোগ্য কাম করেছে এই স্বত্বাধিকারীজনে। নিজের কার্যালয়ের কর্মচারীকে যৌন নির্যাতন চলাইছে। যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হওয়ার লগেলগেই হৈচৈ লাগিছে সেই প্রতিষ্ঠানটি। এটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর এনে ধরনের কুকর্ম কালাপাহাড়ের আর্থ মুভার নামের প্রতিষ্ঠানটতে সংঘটিত হয় এই ঘটনা। রিমলর বাবে কালি কার্যালয়ত কোনো কর্মচারী নাছিল আর তারই সুবিধা ললে স্বত্বাধিকারী সঞ্জয় কুমার কেডিয়ায়। মানে কালি অফিস যাওয়া নাছিল। স্যারের এনে বিহেভিয়ার মানে আগতে যে ফ্রেঙ্কলি আর আমার অল্প কথা চথা পাতে, কেতাবা পিঠিত থাপড়াই দিয়ে এনেকে গালত টাচ করে, তো আমি যে নর্মেলে ভাবিছিল যেহেতু আমার ফ্রেঙ্কলি স্যার হয়। বাট কালি কি হল, কালি তাই আসছিল আর আমার অফিসের এজন লড়া আসছিল। তো লড়াজন যদি গোডাউনত বহে সেই গোডাউনের কি করেছে, যোরপা দেখা যায় ভিতর, তারপর লড়াজনক আঁতরাই দরজার পিনে রাখি দিল, মানে তাক তাত যাব দিয়েছে। বাট লড়াজনে চাইছে যে টানি কিনে তাত লই গেছে। তো স্যারে কৈছে যে চলো উধার, মতলব সামান বাগেরা দেখ নাই। তো তাতে লই গিয়ে তাই মানে একদম তাই কয়ে আছে যে কনভিন্স করে আছে, কাকো মানা করেছে কব কারণে। তো তাই উলাই কিনে আমার আর জনজন স্যারের, সঞ্জয় স্যারের যখন পার্টনার হয়, সিহতে পার্টনারশিপত করে আছে একচুয়ালি এলায়েন্স অফ মুভার। তো তাই কলে সুমিত স্যারক কেছে, তো সুমিত স্যারে মানে ডাইরেক্ট কেছে যে আপনার হয়েছে, আপনি চাব, মানে এই নাচ মো পার্টনার হয়, ইমেজের কথা আছে। তো তাই তাই ভয় খায় আর একটু কোয়া নেই, তাই মোক রাতে এবার মেসেজ করেছে এরকম মিসবিহেভ করেছে বলে। তো মানে ভাবি এবার মর্নিং গিয়ে কথা পাতো। তো মর্নিং যেটা তাই মো কথাখিন খুলি কলে, মানে সবরে আগত কনফ্রন্ট করলো, তো সিহতে ভয় খাইছে। দেন স্যারক মানে ফোন করলো, স্যারে কেছে যে মানে স্যারে নিজের ভুলখিনি মিস্টেকখিনি মানিছে, খালি কৈছে যে বাহিরা মানুষ নকবা, আমি বহি কিনে কথাখিনি শর্ট আউট করি। তো এতালে মানে মোট দাদাক কই দিল, তারপর দাদা দাদা কেছে পুলিশতে যাও এনেক আহিল। তারপর যেটা ফোন করেছিল, তারপর পুলিশে যেটা ফোন করেছে, তার মোবাইল সুইচ অফ আসছিল। তারপর তেওঁৰে অফিসরে তেওঁৰ ফ্রেন্ড হয়, তেওঁ আহি কিনে এটা কয় আছে যে তেওঁ আহিব। তো তেওঁ এটা আহিছে, ভিতরতে বুঝি আছে। সুরাং শিকারীর বিরুদ্ধে দরং আরক্ষীর অভিযান, অভিযানত পুনের আটক অভিযুক্ত গড় শিকারী। মোস্ট ওয়ান্টেড খলিলুর রহমানক আটক আরক্ষীর, মিলন চকর আটক করে দলগাম আরক্ষী। খলিলুরের জব্দ হয়েছে 303 রাইফল আর 4টা সক্রিয় গুলি, মারণাস্ত্রখিনি থলথলি বিলত পুতি রাখিছিল খলিলুরে। 10 দিন পূর্বেও আন এটা সুরাং শিকারীক আটক করেছিল দরং আরক্ষীয়ে। এবার সুরাং শিকারীর বিরুদ্ধে দরং আরক্ষী অভিযান চলাইছে আর এটা সুরাং শিকারীক আটক করবলে সক্ষম হয়েছে। মোস্ট ওয়ান্টেড খলিলুর রহমানক অবশেষত আরক্ষী আটক করলে। জঙ্গলত পড়ে থাকা অবস্থাত উদ্ধার যুবকের মৃতদেহ। 11 দিনে নিরুদিষ্ট হয়ে আছিল বিতুপন রাজবংশী নামের ছাত্রজন। বগামাটির ঘন জঙ্গলত উদ্ধার হয়েছে বিতুপনের মৃতদেহ। এয়া হত্যা নে আত্মহত্যা এতিয়াও নিশ্চিত নহয়। ঘটনা সন্দর্ভত তদন্ত চলাই আছে আরক্ষীয়ে। নিউজ 18ত সবিস্তারে সম্প্রচার হয়েছিল ছাত্রজনের নিরুদ্দেশের বাতরি। কলেজলৈ যাও বলে ছাত্রজন ওলাই গৈছিল ঘরেরপর আর তার পাশরেপর নিরুদ্দিষ্ট হয়ে আছিল বিতুপন রাজবংশী। আনফালে বোয়ারীর মৃত্যুক লৈ উত্তপ্ত মরিয়নির চাউরা বস্তি। এগারী বোয়ারীক হত্যার অভিযোগ স্বামী পরিয়ালের বিরুদ্ধে। হত্যা করে আত্মহত্যা রূপ দিয়ার অভিযোগ পরিয়ালের। শহুর রাজু গড়াইক আটক করেছে মরিয়নি আরক্ষীয়ে। 8 মাস পূর্বে বিবাহ পাশত আবদ্ধ অঞ্জলি গড়াইক নামের এই যুবতীগী আর তারপরে রহস্যজনক অবস্থা মৃতদেহ উদ্ধার হল, চঞ্চলের সৃষ্টি হয়েছে। তারপর মানে চলি আমার চলি যত গেছে, তারপর ফোন সামরা বস্তি বিজয়পুর সামরা বস্তি, তারপর ফোন করছিল স্যার তার শ্বশুর বয়ার কইছে যে নাকি কিবা একটা ঘটনা হয়ে গেছে, তো ঘর খবর জানাই দে আর সোনকালে আ বলে কইছে। মই কলো ভালকে সুদিল মানে কি হল ভালকে খুলি কক না বলে, তো কালি নিব আইছিলি তো আর অকমান দেরি মানে যদি রখিলি হয় মানে পঠাই দিল তেনকা কইছে মানে, তো গুছি গলি। তারপর আর এতিয়া রাতিপুয়া পেট বিষ হয়েছিল বলে কইছে মানে, মানে ভাত খাবলে কলো, তো কে না দেউতা পেট বিষ হয়েছে, তো মানে পিছত খাম বলে কে, তো গিয়ে পিনে বোলে শুই আসছিল আর এটি বাইর আসলে বোলে, তারপর কিনা হয়ে গেল বলে কে মানে তেনকা কলে। ইয়ালে তার এই শ্বশুর বুড়াটা আনিলে আর লগত আর এজন মাইকী মানুষ এজন আসলে। বর্তমান এটি নাই, আমি যেটা আহিলো এটি আসলে, তারপর পুলিশ আহিছিল, পুলিশ আহিলে তারপর সুদিলে মানে তহ মানে কেলে লই আনিলি পটকে, কোনে নমালে তেনকা কে, পুলিশ নোযাকে নমায় এটি লই আনিছে, তার কারণে পুলিশে লই গেল।
কার চল্লিশজন অঞ্জলি গড়াইত অঞ্জলি গড়াইত অঁ আমার তেনকাতো সন্দেহ মানে কি মোক লাগিছে ঘরের মানে কাজিয়া হয়েছে এটার এই মানে শ্বশুরবুড়িটো আর আমার মানে চল্লিশজন তেনকা হয় কেলে লড়াটো কইছিলে তার হাজবেন্ডটো কইছিলে যে ঘর মানে তোক পঠিয়ে দিম বলে কইছিলে তো যেতিয়া কালি আনিব কইছে তো লড়াটোও ফোন করে কলে যে তো যাব নালাগে তো কারো পারমিশনত যাব নালাগে বলেছে হেঁতর মাজত কিবা মানে হয়েছে কাজিয়া সাজিয়া হয়েছে ঘরে মানে ইয়ারপরে ধর মানে কলেজ আহিব কলেজ যাব হ্যাঁ হ্যাঁ লড়াজন নাছিলে লড়াজন এটা সি দেওবার রাতে তামিলনাডু গেছে গুৱাহাটীত চাঞ্চলকৰ অপহৰণ কাণ্ড সোণ কিনিবলৈ অহা এলাহাবাদৰ এজন লোকক অপহৰণ আশীষ পণ্ডিত নামৰ এজনক অপহৰণ কৰা হৈছে এজন বন্ধুৰ সৈতে এলাহাবাদৰ পৰা সোণ কিনিবলৈ আহিছিল আশীষ পণ্ডিত গুৱাহাটী পোৱা মাত্ৰকে সোণ বেপাৰীক 50,000 টকাও দিছিল দুই বন্ধুৱে 50,000 টকালৈ সোণ দিয়াৰ পৰিৱৰ্তে আশীষক অপহৰণ কৰিলে নকল সোণ বেপাৰীয়ে এখন স্কৰপিঅ' বাহনেৰে আহিছিল অপহৰণকাৰী স্কৰপিঅ'তেই আশীষক তুলি উধাও হ'ল অপহৰণকাৰীৰ দল অপহৰণৰ পাছতে 1,00,000 টকাৰ মুক্তিপণ দাবী কৰিছে অপহৰণকাৰীয়ে আশীষৰ সৈতে একেলগে অহা ভাস্কৰ নামৰ বন্ধুজনক ফোন কৰি মুক্তিপণ দাবী কৰিলে অপহৰণকাৰীয়ে এলাহাবাদৰ পৰা অহা অপহৃতৰ বন্ধু ভাস্কৰৰ অভিযোগৰ আধাৰতে আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত অপহৰণকাৰীৰ কবলৰ পৰা আশীষ পণ্ডিতক উদ্ধাৰ কৰিবলৈ আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে অভিযান কিতনা পয়সা দিয়া সুবে উনকো সুবা দিয়ে থে 50,000 রুপে বোলা থা দিয়ে থে মেরে সাথ কা জো হ্যায় ওয়াহ সে ভেজা থা ট্রান্সফার কা বাকি আব উসকো জব পকড় কে লে গয়ে আব 1,00,000 রুপে মাগ রে ছোড়নে উসকো ছোড়নে কে লিয়ে 1,00,000 মাঙ্গ রহে হ্যাঁ আপকো ফোন কর রহে হ্যাঁ কিতনা আদমি থা ও লোগ ও থে কম সে কম 3-4-5 আদমি থে স্কর্পিও কিয়া গাড়ি লেকে আয়া থা স্কর্পিও পুনৰ ফুটিল জাইকাৰ পানীৰ পাইপ এবাৰ উত্তৰ গুৱাহাটীত জাইকাৰ জলবিস্ফোৰণ অভয়পুৰৰ কেইবাটাও ঠাইত পানীৰ পাইপ ফুটি জলমগ্ন হৈ পৰিল ৰাজপথ জলমগ্ন পথৰ বাবে ব্যাহত হৈ পৰে যাতায়াত ৰাজ্যৰ অভিযোগৰ পাছতে কৰ্তৃপক্ষই বন্ধ কৰে পানীৰ সংযোগ জাইকাৰ পানীৰ পাইপ ফুটা ঘটনা যেন এতিয়া তেনেই সুলভ হৈ পৰিছে প্ৰতি খোজতে বিপদৰ আশংকা ৰাইজৰ ৰাজপথৰ এই সমগ্র রাজপথ চা ভালদরে মন করে আপনাদের গম পাব কেনে পরিস্থিতির উদ্ভব হয়েছে রাজপথ যেন মরণ ফান্দত পরিণত হয়েছে প্রতি মুহূর্ততে বানপানি হল এক ঘন্টা প্রায় বানপানি হয়ে গেছে মানে পানি খাওয়া পার নাই কিন্তু পাইপ ফুটিলে মানে কেনাকে রাস্তা অল্প বহি বহি যায় লগর রাস্তাতে বহি বহি গেছে অসুবিধা হয়ে যায় না গাড়ি মটর পায় লড়া ছড়ি স্কুল অহা যাওয়া করা দিকদার হয়ে গেছে সব দাম হয়ে গেছিল বহুত দাম হয়ে গেছে আরে জাইকার প্রকল্প জাইক প্রকল্প মহাসংগ্রাম আগবহাইছে পিউরিটি পার্টনার অন্নপূর্ণা সিন্স 1952 আর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয় Purity Partner, Annapurna since 1952. And Special Partner, University of Science and Technology, Meghalaya. রাজ্যদল আৰু অসম জাতীয় পৰিষদৰ একত্ৰীকৰণৰ প্ৰস্তাৱ লুৰিণজ্যোতি গগৈ নস্যাত কৰাৰ পিছতে অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া অখিল গগৈ কয় জন্মৰে পৰা ৰাজ্যৰ দলৰ স্থায়ী প্ৰস্তাৱ যে অসমত আঞ্চলিক দলসমূহ লগ হৈ এটা আঞ্চলিক হ'ব লাগে বা আঞ্চলিক শক্তি হ'ব লাগে বৰ্তমান পুঁজিৰ বিকাশ হোৱা নাই বাবেই জাতীয়তাবাদৰ বিকাশ যথেষ্ট কম হৈছে কোনোবাই ব্যক্তিগত স্বাৰ্থ ব্যক্তিগত
মহমত আলী ব্যক্তিগত সপোনক পূরণ করব বুলি একলগ নহব বা এনে ধরনের কথা আহিব নোৱাৰে। কিন্তু যদিহে অসমৰ স্বার্থ পূরণ করব লাগে তেন্তে আঞ্চলিক দলসমূহ একলগ হব লাগে বুলি প্রতিক্রিয়া অখিল গগৈ। অসমত আঞ্চলিক দলবিলাক লগ হৈ এটা আঞ্চলিক যেটো জাতীয় বুর্জুয়াবিলা গড়ি উঠে আর জাতিটোর নিজাববিয়াকৈ যেতিয়া আপনার পুঁজির বিকাশ ঘটে, জাতিয়ে নিজে পুঁজি তৈয়ার করে লব পারে, তেতিয়া হলে কি হয় এটা সুস্থ জাতীয়তাবাদ এটা গড়ে উঠে। গতি যেহেতু আমার পুঁজির বিকাশ হওয়া নাই, গতি ইয়াতে আমার নিজের জাতীয়তাবাদরও বিকাশটো যথেষ্ট পরিমাণে কম। সেই কারণে যিটো ঠাইত অতি কম সংখ্যক এনেকুৱা মধ্য শ্রেণীর লোক আছে, সেইটো ঠাইত এনেকুৱাটা দশটা পনেরোটা পাঁচটা ছটা এনেকুৱা বহুত কেটা আঞ্চলিক দল কেতিয়াও নীতিকে। যদি সঁচাকৈ আঞ্চলিকতাবাদক শক্তিশালী করব লাগে তেতিয়াহলে সমভাবাপন্ন সকলবিলাক আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হব লাগে। আজি কোনোবাই নিজের নিজের ব্যক্তিগত স্বার্থর কারণে, ব্যক্তিগত মইমতালির কারণে, ব্যক্তিগত সপোনক পূরণ করব নোৱাৰিম বুলি ভাবি লৈ আসলতে আঞ্চলিকতাবাদী শক্তিবিলাক একলগ নহব পাৰে, সেইটো খতখাতাং। কিন্তু মই ভাবো যে যদিহে অসমৰ স্বার্থ পূরণ করব লাগে তেতিয়াহলে আঞ্চলিক শক্তিবিলাক একলগ হব লাগিব। দেড় বছৰৰো অধিক সময় পাকিস্তানৰ কারাগারত কটাই আজি স্বদেশলৈ উভতিব নগাঁৱৰ ওয়াহিদা বেগম। দেড় বছৰ পূৰ্বে পুত্ৰৰ সৈতে ৰহস্যজনকভাৱে নগাঁৱৰ পৰা অন্তৰ্ধান হৈছিল ওয়াহিদা বেগম। কারাগারৰ পৰা মুক্ত হোৱাৰ পিছত আজি ওয়াহিদাক ভাৰতক প্ৰত্যর্পণ কৰিব পাকিস্তানে। 2022 চনৰ 25 নৱেম্বৰৰ পৰা পাকিস্তানৰ কারাগারত বন্দী হৈ থকা ওয়াহিদাক আজি ৱাঘা সীমান্তৰে ভাৰতক প্ৰত্যর্পণ কৰিব চুবুৰীয়া দেশখনে। উচ্চতম ন্যায়ালয়ৰ হস্তক্ষেপত তথা কেন্দ্ৰীয় বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰালয় আৰু গৃহ বিভাগৰ তৎপৰতাত স্বদেশলৈ উভতিব ওয়াহিদা বেগম। 2022 চনৰ 10 নৱেম্বৰৰ পৰা পুত্ৰৰ সৈতে নিখোজ হৈছিল ওয়াহিদা বেগম। মাতৃ আরিফা খাতুনে নগাঁও আরক্ষী চকীত দাখিল করেছিল নিরুদ্দেশ সংক্রান্তীয় এজাহার। যোৱা বছৰ জানুৱাৰী মাহত পাকিস্তানৰ এজন অধিবক্তাৰ পৰা হোৱাটছএপৰ জৰিয়তে দেশখনৰ আইনী জাননীৰ প্ৰতিলিপি লাভ কৰিছিল ওয়াহিদাৰ মাতৃয়ে। সেই জাননীৰ প্ৰতিলিপি পাকিস্তানস্থিত ভাৰতীয় দূতাবাসলৈও প্ৰেৰণ কৰা হৈছে বুলি উল্লেখ কৰা হৈছিল। খবৰ অনুসৰি ওয়াহিদা বেগমৰ স্বামী মহম্মদ মহসিন খানৰ মৃত্যুৰ পিছত উত্তৰাধিকাৰী সূত্ৰে স্বামীৰ পৰা ওয়াহিদাই লাভ কৰিছিল 1,60,00,000 টকাৰ সম্পত্তি। সেই সম্পত্তি ওয়াহিদাই বিক্ৰী কৰি দিয়ে আৰু তাৰ পিছৰে পৰা নিৰুদ্দেশ হৈছিল ওয়াহিদা। 2022 চনৰ 25 নৱেম্বৰত পাকিস্তানত গ্ৰেপ্তাৰ হোৱা বুলি খবৰ পাইছিল মাতৃ আৰিফা খাতুনে। তাতে কোনো ইনফৰমেশ্যন নকৰাকৈ এৰি দিয়ে আৰু তাৰ কাৰণে পুৰা পানী আহি একবাৰ ধলং ভলং ভাঙি লৈ যায়। রাজ্যলৈ বৃদ্ধি পাইছে। মঙ্গলবাৰলৈ তিনিজনৰ মৃত্যুৰ পাছত আজি বিলাসীপাৰাত মৃত্যু হয় 6 বছৰীয়া এটি শিশুৰ। ইপিনে ৰিমলৰ সংহাৰৰ বাবে উত্তৰ পূবত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 32। অসমত 4 জনৰ মৃত্যুৰ লগতে মিজোৰামত ভূমিস্খলনত মৃতকৰ সংখ্যা 27লৈ বৃদ্ধি পাইছে। মেঘালয়ত মৃত্যু হৈছে এজন যুৱকৰ। যোৰহাটত ভোগদৈ নদীত গা ধুবলৈ গৈ প্ৰাণ গ'ল এজন লোকৰ। বুধবাৰে কছাৰী পৰিয়াল জনতাঘাটত ভোগদৈ নদীত গা ধুবলৈ গৈছিল জ্যোতিপ্ৰসাদ দাস নামৰ লোকজন। জ্যোতিপ্ৰসাদ দাসক ভোগদৈৰ বাঢ়নী পানীয়ে উটুৱাই নিয়াৰ সন্দেহ কৰা হৈছে। পাছত বহু পলমকৈ উদ্ধাৰকাৰী দলে লোকজনৰ সন্ধানত অভিযান চলাই মৃতদেহটো উদ্ধাৰ কৰে। ঘটনাস্থলীৰ পৰা বহু নিলগত এলেংমৰা অঞ্চলত জ্যোতিপ্ৰসাদ দাসৰ মানে তেওঁটো সবদিনাই সোনকালে 5টাতে উঠে,
উঠি মেলি এটা জিয়েকে মাক মাক নাই, মাক আসলে গুয়াহাটি ঘরলে গল ফুবলে, আর জিয়েক দুজনী আসলে আর বাপেক আসলে। বাপেকে সদায় পাঁচটাতে উঠি ঘর কাম সাম করে মেলি গা ধুই পানি আহ্বান পানি থাকুতেবিল সদায় নদীতে গা ধুয়ে, ধুই মেলি মানে অফিসলে যায়। এটা গা ধুবলে অহা পা নাইকিয়া হয়ে আছে, কিন্তু স্যান্ডেল সেই যত থয় আনদিনে যে থই পেলানি গা ধুবলে যায় তেনে সেই ড্রামটা কিনারতে স্যান্ডেল আছে। খুব সম্ভব ছটা সাড়ে ছটামান বজাত হব পারে। মানুষজনের নামটা জ্যোতি, জ্যোতি জ্যোতি দাস নেকি, জ্যোতি জ্যোতি প্রসাদ দাস। বয়স তো হয়ে যাব একটু 50 বছরমান। ধুবুরীর বিলাসীপাড়াত ভয়ঙ্কর ধুমুহাত নিহত কণমানি ছাত্র, প্রচণ্ড ধুমুহাত পথত বাগরি পড়ে শিক্ষার্থী কড়িয়ে অনা অটো, অটো বাগরার ফলত থিতাতে নিহত শুভঙ্কর বর্মন নামের ছাত্রজন, মৃত শুভঙ্কর শঙ্করদেব শিশু আর বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনাত আহত আন চারিজন শিক্ষার্থীর লগতে গুরুতরভাবে আহত শুভঙ্করের মাতৃও পুয়া বিদ্যালয় যাওয়ার পথত সংঘটিত হয় এই শোকাবহ দুর্ঘটনাটি। মৃত শুভঙ্কর বর্মনের ঘর বিলাসীপাড়ার জমদুয়ারত। ধুবুরীত রেড এলার্ট দিয়ার পিছতো প্রশাসনে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা নাছিল। প্রশাসনের হেমাহির বাবে আজি প্রাণ হেরুয়াবলগিয়া হল কণমানিগিয়ে। এই ঘটনার পিছতে ধুবুরী জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উজারে স্থানীয় লোকসকলে। রাতিপুয়া 7মান বজাত গৌরাং নগরের ছাত্র ছাত্রী আর অভিভাবক কড়িওয়া এখন অটো বিলাসীপাড়া শঙ্করদেব শিশু নিকেতন স্কুললে গিয়ে থাকা অবস্থাত বিলাসীপাড়া বানিয়াপাড়া স্থিত রাস্তাতে মানে ঘূর্ণি বতাহ আর সন্মুখত কিবা এটা থাকার কারণে কন্ট্রোল করব নারি গাড়িখনে রাস্তা বাঢ়নি পানি উতুয়া নিলে আটখনক গেট খুলে দিয়ার পিছতে এনে ধরনের হাহাকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। আনহাতে ক্রমে বৃদ্ধি পোৱা জলস্তরে অঞ্চলটত বিভীষিকার সৃষ্টি করেছে। এই পর্যন্ত প্রশাসনে কোনো ব্যবস্থা নলওয়ারও অভিযোগ উত্থাপন হয়েছে। এটা বহুত বড় ডর এরিয়ার দলং হয়, এই শিমুলগুড়ির বক্সর ইপিনে আপনার ডালিমবাড়ি ইপিনে আমার কার্বি আলংগর সংযোগ এটা দলং হয়। আর এই দলংখনের আজি প্রায় বহুত বছর ধরে রাইজে ভুক্তভোগী হয়ে আছে, গভর্নমেন্টে তার চকু নিদিয়ে কেবাবারও জুকমাপ ললে, ইয়ার পাছত রাইজের নিজের চান্দাবরুমিনীর উপর এই দলংখন নির্মাণ করা হয়েছিল। আজি এই দলংখন ভাঙি যাওয়ার পাছত
মানুহজনক মানুহবিলাকৰ বহুত সমস্যাৰ সন্মুখীন হৈছে, স্কুলীয়া ল'ৰা ছোৱালীৰ সন্মুখীন হৈছে, সমস্যাত পৰিছে। আৰু ইপিনে আমাৰ ধৰক যিটো দলং ভাঙিছে, এই দলঙৰ ফলতো আৰু এই পানীবিলাক ওলোৱা যোৱাৰ পাছত মানুহৰ ঘৰ দুৱাৰ এইবিলাকত পানী সোমাইছে, মানুহৰ বিষয় সমস্যা হৈছে। আৰু এই পানীটো এৰাৰ আগতে তেওঁলোকে নিউজ কৰিব লাগিছিলে, ৰাইজক সতৰ্ক কৰিব লাগিছিলে, কোনো ধৰণৰ সতৰ্ক নোহোৱাকৈ পানীখন এৰি দিয়াৰ ফলত আজি এই বৃহৎ এৰিয়াৰ আজি মানুহৰ সমস্যাৰ সন্মুখীন হৈছে। খান্দাং জলবিদ্যুৎ প্ৰকল্পই হুৰা হুৰে পানী এৰি দিয়াৰ ফলশ্ৰুতি দেখিবলৈ পোৱা গৈছে যে ৰমণী পথাৰৰ বিভিন্ন ঠাই প্লাবিত হৈছে। মই ৰমণী পথাৰৰ বৰ্তমান যি গাঁও, সেই গাঁওখনত দেখুৱাইছোঁ, ইয়াত কেইবাটাও ঘৰ বৰ্তমান ভাঙি পৰিছে। মই দেখুৱাইছোঁ এইসকল লোক বৰ্তমান তেওঁলোকে ঘৰ বাৰী এৰি পলায়ন কৰিবলৈ বাধ্য হৈছে, আৰু ইয়াত যি কেইবাটাও ঘৰ বৰ্তমান বানে ভাঙি পেলাইছে, উটুৱাই নিছে। আমি পুৱাৰ ভাগত দেখুৱাইছিলোঁ যে নগাঁৱৰ যি কচুৱাৰ মাধৱপাৰা আৰু ৰমণী পথাৰ সংযোগী যিটো পথ আছে, সেই যিখন দলং আছে, কাঠৰ দলং, সেই দলংখন উটুৱাই নিছিলে। আৰু বৰ্তমান দেখুৱাইছোঁ যে বৰ্তমান ইয়াত হুৰা হুৰে পানী সোমাইছে মাধৱপাৰা গাঁৱত, আৰু মাধৱপাৰা গাঁও আজি বিয়লি ভাগলৈ আৰু বান পৰিস্থিতি ভয়াৱহ হোৱাৰ আশংকা আছে। মোৰ লগত ফাৰুক আছে, এগৰাকী যুৱক। ফাৰুকহঁতৰ পৰিয়ালৰ তিনিটা ঘৰ ইতিমধ্যে বানে ভাঙি পেলাইছে আজি বানে। ফাৰুক, তিনিটা ঘৰ তোমালোকে ভাঙি পেলালে? আমাৰ তিনিটা ঘৰ ভাঙি দিলে কালি এটা বজাত। এটা বজাত যেতিয়া পানী সোমাইছে, আমিতো মাথাবাৰীটো আমি নিজে বান্ধিছোঁ, চৰকাৰে নেদেখিলে, আমি নিজে যতে বান্ধিছোঁ, ইয়াৰ ওপৰৰ পৰা পানী এইখিনি আমাৰ তিনিটা ঘৰ ভাঙি দিলে। এতিয়াতো আমি ঘৰত নাই, মানুহ পাহাৰত গৈছে, চবকেইটা বস্তু গ'ল, বহুত হাঁহ মুৰ্গী যিমান আছে চব মৰিলে।